বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা আপনারা দেখছেন ডিডি বাংলা ডিডি বাংলা মানে যুক্তিতক যুক্তিতক্ক মানে প্রতিদিন প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা এবং মতের বিনিময় আজকের বিষয় কাশ্মীর এত দ্বিধা কেন এই মুহূর্তে কাশ্মীর এমন একটি ইস্যু সারা ভারতবর্ষ কেন পৃথিবী জুড়ে জম্মু এবং কাশ্মীরের থেকে যে তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশের এই ধারা লাগু করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে সেই নিয়ে সারা পৃথিবী উত্তাল অনেকের মতে এটা ভীষণ ভালো হয়েছে আবার বিরোধিতা করার জন্য অনেকে বিরোধিতা করছেন তাদেরও নিশ্চয়ই অনেক রকম যুক্তি আছে কাশ্মীর এত দ্বিধা কেন কিছুদিন আগে অব্দিও বহু মানুষ জানতেন না হরি সিং কে শেখ আব্দুল্লাহ কে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের এ ধারা কি কিন্তু আজকে ইতিহাসে ছাত্রছাত্রী শুধু নয় ভূগোল অঙ্ক ইংরেজি বাংলা সবাই মোটামুটি জেনে গেছি যে বিষয়গুলি কি কিন্তু তারপরও একটি বিশেষজ্ঞের মতামতের জন্য আমরা অপেক্ষা করি আজকে স্টুডিওতে যুক্তিত্বকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চারজন বিশেষজ্ঞ যারা তাদের মতামত জানাবেন আপনারা টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলবেন সরাসরি ডিডি বাংলা যুক্তি যুক্তিতকতে আমার স্টুডিওর অতিথিদের সঙ্গে প্রথমে আমি আলাপ করি দিই আমার একেবারে ডান দিকে রয়েছেন প্রাক্তন বায়ু সেনা কর্তা স্কোয়াডন রিলার অভিজিৎ দত্ত আমার ডান দিকে রয়েছেন স্কোয়াডন রিলার অভিজিৎ দত্তর পরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যিনি আছেন আশিস চক্রবর্তী আমার বাঁদিকে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রণয় রায় এবং একেবারে বাঁদিকে রয়েছেন প্রাক্তন সাংসদ সর্দার আমজাদ আলী নমস্কার আমি চারজনের কাছে প্রথম একটি প্রশ্ন নিয়ে আসব যে কাশ্মীর এত দ্বিধা কেন সত্যি কি কাশ্মীর নিয়ে দ্বিধা দ্বন্দ্বের কোনো অবকাশ আছে প্রথমেই আসি লিডার অভিজিৎ দত্তর কাছে এই যে আর্টিকেল থ্রি সেভেন্টি যেটা অ্যামেন্ড করা হয়ে গেছে তো লোকেরা বলে ওটা কি বলে ইট হ্যাজ বিন অ্যাব্রোগেটেড কিন্তু ওটা তো অ্যাব্রোগেট হয়নি আমার মনে হয় ওটা অ্যামেন্ড করেছে তো এই যে অ্যামেন্ড করেছে ইট ইজ টু গেট দি কাশ্মীরি পিপল ইন দ্য মেন স্ট্রিম অফ ইন্ডিয়া অ্যান্ড দেয়ার ফর ইট ইজ আ ম্যাটার অফ সেলিব্রেশন দ্যাট উই আর এবল টু গেট কাশ্মীর ইন অ্যান্ড মেন স্ট্রিম উইথ ইন্ডিয়া সো দ্যাট ওদের যে ডেভেলপমেন্ট হবে সেইগুলো যেন ইন্ডিয়ার মতনই সেই ডেভেলপমেন্টগুলো হয় তো আমার তো মনে হয় যে এই যে অ্যাব্রোগেশন হল বা যে অ্যামেন্ডমেন্ট হলো থ্রি সেভেন্টি অ্যান্ড থার্টি ফাইভ এর ইট ইজ ফর দ্য গুড অফ কাশ্মীরি পিপল বেশ আশিস দা আপনি কি বলেন হ্যাঁ প্রথমেই বলি আপনাদের এই আজকের নামকরণ কর্মসূচিটার মানে প্রোগ্রামটার নামকরণ খুব সুন্দর হয়েছে দ্বিধা কেন দ্বিধা একটা আছে এবং সেটা এই কারণে আছে উনিশশো চুরাশি মানে বাংলায় বলে ফেললাম এইটি ফোর এটা একটা উপন্যাসের নাম জর্জ অরোয়েল সেখানে তিনি বলেছিলেন একটা বিখ্যাত লাইন বিট ব্রাদার ইজ ওয়াচিং ইউ কাশ্মীরে এখন বিড ব্রাদার ইজ ওয়াচিং ইউ এটা যে কত অংশ সত্য তার প্রমাণ হচ্ছে চার হাজারের ওপর মানুষ জেলে ভর্তি হয়েছেন মানে জেল ভরো হয়েছে না মানুষকে জেলে ভরা হয়েছে এবং তারপরে এত এতটাই নয় শুধু যে জেলে এত জায়গা না থাকার কারণে তাদের একটি এয়ারলিফট করে আগ্রা দিল্লিতে আনতে হচ্ছে এবং পাঁচই আগ্রাস আজ থেকে প্রায় কুড়ি দিন আগে কুড়ি একুশ দিন বোধ হয় আজ একুশ তারিখ চোদ্দ পনেরো দিন আগে পাঁচই আগ্রাস যখন এই রাষ্ট্রপতির সম্মতি নিয়ে গেজেটে এটা প্রকাশ পায় ডিটেলসটা পরে আসবো আলোচনা সূত্র ধরে সেদিন থেকেই কিন্তু অ্যাডভাইসারি জারি হয়েছিল কাশ্মীরে অর্থাৎ এই পরপর ঘটনাগুলো প্রমাণ করে যে কাশ্মীরের মানুষের মতটা কতটা নেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা যে দ্বিধা সেখানেই যে কাশ্মীরের মানুষ যারা যে যারা পার্সেন্ট কনসার্ন ইন দ্যাট থ্রি সেভেন্টি অর থ্রি টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ এ তারা কতটা এ ব্যাপারে উৎসাহী বা নিরুৎসাহী এইটা দ্বিধা আজকে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে ভারতবর্ষের বাকি ভারতবর্ষের আমরা যারা আমরা কিভাবে দেখছি তার থেকেও বড় প্রশ্ন কাশ্মীরের মানুষরা তারা কিভাবে দেখছে সেখানটা দেখার জায়গাটাই এখন অবরুদ্ধ হয়ে আছে যেটা আমি বললাম বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ এই জর্জ অরওয়েলের উপন্যাসের নাইনটিন এইটটি ফোরের একটা উক্তি দিয়ে যেন ওপর থেকে নজরদারি চলছে সারা কাশ্মীর জুড়ে এটা আমার কাছে মনে হচ্ছে দ্বিধা তো সত্যি আছে বেশ প্রণব দেখুন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ আমরা একদম স্বাধীনতার সময় থেকে শুনে আসছি কিন্তু তারপরেও কাশ্মীরের দু রকম আইন আছে সেখানে আলাদা পতাকা ছিল কিন্তু ফিফথ আগস্টের পর থেকে সারাদেশের একটাই পতাকা সারাদেশের একই আইন সেখানে চালু হয়েছে আমি জানি না তৃণমূল কংগ্রেসের বক্তব্য কেন পাকিস্তানের ইমরান খানের বক্তব্যের সাথে মিলে যায় এখানে বিগ ব্রাদার কে সেন্ট্রাল গভর্নমেন্ট সাধারণ জনগণের দ্বারা নির্বাচিত একটি কেন্দ্রীয় সরকার যে রাজ্যটার মধ্যে আলাদা করে দেখানো হতো সেই রাজ্যটা ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্যের সাথে মিলিত হয়েছে এখানে কেন্দ্রীয় সরকারকে বিগ ব্রাদার বলা এবং সেখানে নজরদারি চালাচ্ছে বলা এই কথাগুলো আরও বেশি করে পাকিস্তানের যারা অধিবাসী যারা বিচ্ছিন্নতাবাদী তারা উৎসাহিত হবে এই বিষয়টাকে সেইভাবে না দেখে আজকে কাশ্মীরে যেটা হচ্ছে আজকে তো সত্তর বাহাত্তর বছর ধরে তিনশো সত্তর ধারা সেখানে চালু ছিল সেখানে কি এর আগে দিন কারফিউ জারি হয়নি সেখানে কি এর আগে দিন একশো চুয়াল্লিশ ধারা জারি হয়নি নাকি কেউ গ্রেপ্তার হয়নি এবারের যেটা করেছিল সেটা হচ্ছে মানুষের সিকিউরিটির জন্য এবং কাশ্মীরবাসীদেরকে ধন্যবাদ জানাবো আমরা যে এই যে ফেসটা গেল মানে ডিক্লেয়ার হওয়ার পরে আজ অব্দি যে গেল কোনো বড় রকম সেখানে কোনো ঘটনা ঘটেনি এবং তাতে সেনাবাহিনীর ভূমিকা যেমন আছে সাথে সাথে সেখানকার শান্তিপ্রিয় মানুষ যারা ভারতবর্ষের মধ্যে থাকতে চায় ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় তাদের ভূমিকা সবচেয়ে বেশি আছে আর যদি কোনো সাবধানতা বশত আর উনি যে তথ্যগুলো দিচ্ছেন এত অ্যারেস্ট হয়েছে এ হয়েছে কোথা থেকে পাচ্ছেন আমি জানি না পাকিস্তানের কোনো মিডিয়া যদি প্রচার করে এবং তাকে যদি তৃণমূল কংগ্রেস এখানে চালায় আমার কিছু বলার নেই কিন্তু ভারতবর্ষের কোনো মিডিয়াতে বা কোথাও এরকম তথ্য আমি পাইনি যেটা হয়েছে দীর্ঘদিন ধরে একটি রাজ্য যাকে আমরা বলছিলাম ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ সেই অংশের মানুষ আজকে ভারতীয় বলে নিজেদেরকে ভারতীয় বলে একাকিত্ব করছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষের সাথে মিলে গেছে এটা আমার মনে হয় অত্যন্ত আনন্দের এবং খুব সুখকর একটা জিনিস বেশ আমজাদা আপনি কি বলবেন যারা মনে করেন যে কাশ্মীর ভারতবর্ষের কোনো অবিচ্ছদ্য অঙ্গ ছিল না আমার মনে হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কথাটাকে তারা ভুলে গেছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দ্বারাই কাশ্মীর ভারতবর্ষের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এটা স্বীকৃত যেটা লেফটেন্যান্ট অভিজিৎ দত্ত বলেছেন যেটা বলেছেন যে তিনশো সত্তর অ্যাবলিশ হয়েছে না তিনশো সত্তর অ্যামেন্ডমেন্ট হয়েছে আমার মনে হয় যে ভারতবর্ষের সংসদ দু হাজার যে আইনটা তৈরি করেছে সেই আইনটা হচ্ছে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশান অ্যাক্ট রাইট এবং জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশনটাকে করতে গেলে আর্টিকেল থ্রি সেভেন্টিকে চেঞ্জ হরি করতে হয়েছে ইট ইজ নো লং আর দেয়ার এটা চলে গেছে আপনাদের যে নামকরণ কাশ্মীর এত দ্বিধা কোনো কাশ্মীর সম্পর্কে দ্বিধা যেমন প্রথম থেকেই ছিল আজও ঠিক তেমনি দ্বিধা আছে প্রথম থেকে কেন ছিল তিনশো সত্তর এইটা কিন্তু ভারতবর্ষের সংবিধানে ওয়াজ নট এ পারমানেন্ট আর্টিকেল এটার নামই ছিল এই যে টেম্পোরারি ট্রানজেশানেরই একটা প্রমিশন যে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা যখনই ভারতবর্ষের সরকার বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মনে করবেন এটাকে সরিয়ে দিতে পারেন তাদের মতো কিন্তু করার একটা পদ্ধতি ওই তিনশো সত্তরই বলা আছে এবং ওই তিনশো সত্তরই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কথাটা বলা আছে এবং ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনটা যারা পড়েছেন তারা জানেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের ছয় এবং সাত ধারাতে বিশেষ কতগুলো নির্ধারিত পন্থা বলে দেওয়া আছে সেই নির্ধারিত পন্থাগুলো অনুসরণ করা হয়েছে কি হয়নি এটা নিয়ে দ্বিধা এবং এই দ্বিধাটা আজকে যখন যদি কাশ্মীরকে সরিয়ে দেওয়া হয় কাশ্মীরকে যখন নিয়ে আসা হয়েছিল ভারতবর্ষের সংবিধানের মধ্যে আর্টিকেল ওয়ান সেটাকে অ্যামেন্ড করা হয়েছিল আর্টিকেল ওয়ানে কাশ্মীরকে ভারতবর্ষের যে একটা স্টেটাস কী দেওয়া হয়েছিল এটা একটা স্টেট আজকে কিন্তু সেটা স্টেট নেই এই দুটো কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে দুটো ইউনিয়ন টেরিটরি দুটি হয়েছে কে এবং সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেট ইউনিয়ন টেরিটরি অর্থাৎ তার রাজ্যের যে স্টেটাস ছিল সেটাকে হয়ে গেছে সম্পূর্ণ একটা অভিনব ব্যবস্থা যে ইউনিয়ন টেরিটরিকে উন্নত করে রাজ্যের স্টেটাস দেওয়া হয় এখানে রাজ্যের স্টেটাস থেকে তাকে ডিগ্রেড করে সেটাকে নিয়ে যাওয়া হলো ইউনিয়ন টেরিটরি এই জায়গাটাতে আসছি প্রণববাবু আপনার কাছে কেন বলা হচ্ছে বা শোনা যাচ্ছে যে এটাকে আবার রাজ্যে রূপান্তরিত করা হবে এবং ভোট হবে সবকিছু কিছু হবে আপনি কি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথা বলেছেন যে নিরাপত্তার কারণে টেম্পোরালি এটাকে কেন্দ্রশাসিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে অত দ্রুত সেখানে নির্বাচন হবে এবং স্টেটের মর্যাদায় পাবে সেই জন্য রিক্রিজ করার কোনো প্রশ্ন নেই সেখানে নিরাপত্তার কারণে আমরা জানি যে কাশ্মীরে দীর্ঘদিন ধরে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে এবং তার মধ্যে প্রায় চল্লিশ হাজার মানুষের মৃত্যু ঘটেছে গত সত্তর বাহাত্তর বছরে এই অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার মনে করেছে যে সেখানকার মানুষের নিরাপত্তাটা হচ্ছে সবচেয়ে জরুরি এবং সেই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় ভাবে শাসন সেখানে রেখেছে কেন্দ্রশাসিতও রেখেছে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যখন আশ্বস্ত করেছেন দেশবাসীকে যে যত দ্রুত সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং যত দ্রুত সেখানে ইলেকশন হবে আবার রাজ্যের মর্যাদাই সেখানে দেওয়া হবে অতএব কেন্দ্রশাসিত অঞ্চল করার কোনো প্রশ্ন নেই জম্মু কাশ্মীরকে বেশ আচ্ছা এই যে জায়গাটা স্কডেনের দত্ত আপনাকে জিজ্ঞেস করি যে আপনি দীর্ঘদিন ওখানে কর্মরত ছিলেন আপনার এক্সপিরিয়েন্স কি মানে হোয়াট অ্যাবাউট দ্য কমনার্স আপনি কি বলেন দ্য কমনার্স যারা কাশ্মীরিজ আছে তারা তো পিস চায় এভরিবডি ওয়ান্টস পিস ইন কাশ্মীর আচ্ছা ওরা নিজেদের ব্যবসা করতে চায় ওদের যে রোজের যে কর্ম যে ওয়ার্ক আছে সেইগুলোকে কন্টিনিউ করতে চায় উইদাউট এনি কাইন্ড অফ মানে ভায়োলেন্স অর এনি কাইন্ড অফ হিন্ড্রেন্স তো এই জায়গায় যেটা দেখা গেল যখন থ্রি সেভেন্টিটা লাগু ছিল কাশ্মীরে তখন কিন্তু এই সিচুয়েশনটা ওরা কোনোভাবেই ভালো করে এই নিজেদের যে কাজ যেগুলো আছে যেগুলো ওয়ার্কপ্লেস আছে যে পিস আছে দ্যাট ওয়াজ নট মেনটেনড অ্যান্ড দ্যাট কুড অনলি বি মেনটেন যখন ওন দি সিকিউরিটি দের ওখানে রেখে এই পিসটাকে মেনটেন করা যেত কেন

পুলওয়ামানা ওন দি টেরিস্ট ওয়াজ কি নাম ওর ওয়ানি বুরানওয়ানি তো ওন বুরানি ওয়াজিল অ্যাক্টিভিটিজ অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিজ অ্যান্ড তো তখন ওকে যখন মারা গেল তখন দে ওয়াজ লকডাউন ফর অলমোস্ট দে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল ইট ইজ ফর দ্য পিপল অফ কাশ্মীর উই ডো্ট ওয়ান্ট ব্যাড এলিমেন্টস টু স্প্রেড ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন অ্যান্ড দেন ক্রিয়েট সাম কাইন্ড অফ আ টার্ময়েল ইন কাশ্মীর এটাই অ্যাভয়েড করার জন্য করা না যখন আপনারা সার্ভিসে ছিলেন ওই রিজিয়ানটাতে তখন কোনো ইনসিডেন্ট মানে আপনারা ফেস করেছেন এবং প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল লাইফে দেখুন মোস্ট অফ দ্য টাইম কি হতো যে পিপল ইজ টু কাম অ্যাক্রস ফ্রম আক্রস দ্য বর্ডার এখানে এসে ওরা র্যাডিক্যালাইজেশন করত র্যাডিক্যালাইজেশন করার ওদের ওরা করে যখন যে লোকাল ইউজ ছিল তাদের র্যাডি বিকজ ওদের তো কোনো চাকরি নেই কিছু নেই বিকজ দ্যার ল্যাক অফ জবস ইন কাশ্মীর এক্সেপ্ট ফর গভর্নমেন্ট জবস আর স্টোন পেল্টিং এই ছাড়া তো আর দে আর হার্ডলি এনি কাইন্ড অফ অপরচুনিটি কাশ্মীরের মধ্যে তো দেয়ার দিস পিপল কেম ওরা র্যাডিক্যালাইজেশন করল ওদের বললো ওদের টাকা দেয় ফর স্টোন পেল্টিং सो ये सिचुएशन इज एपसल्युटली आई थिंक थ्री सेवेंटी धारा जावर पड़े देर वि लट ऑफ इम्प्रूवमेंट इन दिस तो तो मन है ज्री सेवेंटी उल हेल्प द पीपल ऑफ काश्मीज बिकॉज मोर इन्वेस्टमेंट उल कम इन एटलिस्ट गवर्नमेंट उल इन्वेस्ट इनिशियली হয়তো প্রাইভেট পার্টিস ইনভেস্ট করবে না गवर्नमेंट ইনভেস্ট করবে বেশ আশীষ দা স্কোয়ার্ডিনেটর দপ্তর কথা রেফারেন্সে আপনি কি বলবেন যে না ওনার রেফারেন্সটা উনি ওনার মত করে বলেছেন যেহেতু উনি আর্মি ম্যান আর আর্মিতে একটা রেজিমেন্টেশন থাকে হ্যাঁ কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের দেশটা আর্মি রুল কান্ট্রি নয় আমাদের একটা ডেমোক্রেটিক সভরেন ইউনিয়ন সুতরাং আমাদের এখানে সবার আগে যেটা কথা উঠবে যে ব্যাপারে আমার বন্ধুবর্গ বললেন এই প্রণয়বাবু একটা ইঙ্গিত দিলেন আসলে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটু আলোচনা করলে ভালো হয় সেই আলোচনাটা এই কারণে বলছি ডেমোক্রেটিক সেট রাষ্ট্রপতি আমি আমি একটু তৈরি হয়ে এসেছি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন আমি নিয়ে এসেছি এবং ছয় সাত তার মধ্যে আমি পড়েছি এবং পড়েই আলোচনায় অংশ নিতে চাইছি তার আগে একটা জিনিস আমজাদদার সদ্য লয়ার আমার সিনিয়র মানে অনেক নামী লোক কিন্তু একটা হাইকোর্ট এবং হাইকোর্ট জম্মু কাশ্মীর এবং সুপ্রিম কোর্টের রুলিং দু হাজার আঠেরোতে পর্যন্ত আছে আমি শুধু বলছি হাইভার দ্য স্টেট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি যেটা তৈরি হয়েছিল রিজলভ আফটার Pochiseh January 1957 without recommending either abrogation or amendment to the article 370. Thus, the article has become a permanent feature of the Indian constitution as confirmed by various rulings. এটা আমি একটা আমি আমি কোথা থেকে পেলেন প্রণয়বাবুরা জিজ্ঞেস করলে একদম তথ্য দিয়ে বলছি এবং প্রণয়বাবু প্লিজবাবু প্লিজ প্লিজ চার হাজার করেছে আপনি যদি সংবাদপত্র সব রকম সংবাদপত্র পড়েন শুধু জুডো সংখ্য না পড়েন তাহলেই জানতে পারবেন যে চার হাজার মানুষ গ্রেপ্তার সরকারি মতেই কোথাও কোথাও বলা হচ্ছে আপনার সময় আপনি বলবেন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইখানে আরেকটা কথা এটা গণতান্ত্রিক রাষ্ট্র আমার কাছে গেজেট যেটা সেদিনকে প্রকাশ পায় এই যে ভারত গেজেট আমি গেজেটটা নিয়ে এসেছি দূরদর্শন কেন্দ্রীয় সরকারের দ্য গেজেট অফ ইন্ডিয়া এখানে এই গেজেট অফ ইন্ডিয়া যে লাইনটা উদ্ধৃতি আছে এখানে সকাল এগারোটা নাগাদ এই গেজেটটা পাবলিক হয়ে গেছে আমজাদা লোকসভা রাজ্যসভা সাংসদ ছিলেন এখানে বলছেন ইন এক্সারসাইজ আমি যাই দ্য প্রেসিডেন্ট উইথ দ্য কংকারেন্স আমি শব্দটা রিপিট করছি দি প্রেসিডেন্ট উইথ দ্য কংকারেন্স অফ দ্য গভর্নমেন্ট অফ স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ প্লিজ টু মেক দ্য ফলোইং অর্ডার বলে ফলোইং অর্ডার হলো এইখানে আমার প্রশ্ন যেখানে জম্মু কাশ্মীর সরকার ছিল ফলোইং অর্ডার যে থ্রি ফিফটি এই পুরোটা হচ্ছে এইটা যে উইথড্র হচ্ছে সেইটার কিন্তু আমি করলাম যে আন্ডার সার্কামস্টেন্সেস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করলেন যেটা এটা আর একটা ব্যাপার আপনি সাংসদ আপনি বলতে পারবেন ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের সকলের ভোটে প্রধানমন্ত্রী হয় বিভিন্ন দপ্তর হয় রাষ্ট্র সরকার চলে যখন সংসদ চলছে এই যে প্রবণতাটা এই প্রবণতাটা আমরা ভারতবর্ষের বুটে গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি সংসদ চলা অবস্থায় সিদ্ধান্ত হচ্ছে সংসদের বাইরে যেমন নোটবন্দির সময় হয়েছিল এবারেও সংসদ চলছে রাজ্যসভায় প্লেস হচ্ছে কখন বেলা এগারোটার পরে বিল আসা সাধারণত আমি আমজাদদার স্মরণাপন্ন আবার হচ্ছি যে কোনো বিল আটচল্লিশ ঘন্টা আগে অন্তত আসা উচিত সাংসদদের কাছে এইবারে কিন্তু এই শুধু একটা ইস্যুতে নয় এইবারে ক্রমাগত বিল আসছিল না সাংসদদের কাছে যেটা নিয়ে সাংসদরা বারবার করছিলেন পরিষদীয় মন্ত্রীর কাছে দাবি যে আমাদের জানতে দেওয়া হচ্ছে না কাল সকালে কী আছে ঠিক এটা তো এই গোপনীয়তা এই দ্বিধা তোমাদের এই সাবজেক্টটার সাথে দ্বিধা এই গোপনীয়তাটা রক্ষার কারণটা কি কোনো রহস্য সেই রহস্যটা উন্মোচন হওয়া দরকার যেটা যদি রাজনৈতিক প্রতিনিধি হিসাবে আমি বলি তৃণমূল কংগ্রেসের আমার নেত্রী যেটা বলেছেন মানবিকতার প্রশ্ন আছে ভারতবর্ষের মুখে কাশ্মীর আর যদি তুমি কাশ্মীরের কথা আমরা আলোচনা করছি এটা একটা ইমোশনের ব্যাপার ভারতবর্ষে এটা যে কাশ্মীর আমাদের স্বর্গ ভূস্বর্গ বলি কিন্তু মহারাজা হরি সিং তেইশে অক্টোবর ইনভেশন অফ পাকিস্তানি ট্রাইবাল ফোর্স হয়েছিল নাইনটিন ফর্টি সেভেনে পঁচিশে অক্টোবর উনি ওনার মেয়ের চাঁদ ওনার প্রধানমন্ত্রীদের খবর দিয়ে রা তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চান বল্লভভাই প্যাটেল বা প্রধানমন্ত্রী বা যারা তখন ডিসিশন নিয়েছিলেন ছাব্বিশে অক্টোবর এই যে অ্যাসেন্ট এই যে যেটার কথা আমজাদদা বললেন এই ছাব্বিশে অক্টোবর মহারাজা হরি সিং এটা সই করেন এখানে একটা জিনিস মানতে হবে প্রবাল ভারতবর্ষ কিন্তু যখন ইউনিয়ন টেরিটরি হয় সেই সময় ভারতবর্ষে আমি কয়েকটা রাজ্যের নাম বলছি সৌরাষ্ট্র মৈশোর তিচুর ত্রিভাঙ্কার কোচিন জুনাগড় হায়দ্রাবাদ এরা কিন্তু আলাদা প্রিন্সলি স্টেট ছিল ভারতবর্ষ মানে আমি আবেগে বলতে পারি ভারতবর্ষ সশার ভারত তাহলে তো সিন্ধু প্রদেশ থেকেও ভারতবর্ষ ছিল কিন্তু আমাকে যখন ডোমিনিয়নটা তৈরি হচ্ছে তখন এদের প্রিন্সলি স্টেটকে বলা হয়েছিল সেটাও আমি তারিখ দিয়ে বলছি জুন মাসের উনিশশো তেসরা জুন উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাডেন জানিয়েছিল এই প্রিন্সলি স্টেটগুলোকে যে আপনারা ভারতবর্ষে থাকবেন পাকিস্তানে যাবেন নাকি স্বাধীন থাকবেন সেইটা চলতে চলতে ওইটা লাস্টলি এরা রাজি হয় যে এরা আমরা ভারতে থাকব কাশ্মীর একটা চুক্তি করে সেটা এই মুহূর্তে আমার ল্যাঙ্গুয়েজটা মনে আসছে না সেটা তারা পাকিস্তানেও নয় ভারতেও নয় আমারা থাকবে কিন্তু পাকিস্তান ইনভেশন করেছে পাকিস্তান দরদি এখানে কেউ বসে নেই পাকিস্তানের চিরকাল ভারতবর্ষের প্রতি বৈধিতা আছে সেটা ভারতবর্ষের পাকিস্তানের থেকে প্রমাণ আছে কি বলেন জন্ম থেকে দেখুন প্রথমে দুটো পার্ট আছে একটা হচ্ছে যে টেকনিক্যালটিস এটা সংবিধানিক হয়েছে কি হয়নি ভারতবর্ষের প্রেসিডেন্ট সাইন করেছে পার্লামেন্টে রেজুলেশন পাস হয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্টে কয়েকটা পিআইএল গেছিল জরুরি ভিত্তিতে শুনানির জন্য সেগুলো সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে যদি এটা টেকনিক্যালিটিস মেনটেন না হয়ে থাকে আগামীতে সুপ্রিম কোর্ট যেতে পারে সুপ্রিম কোর্ট যা দেবে তার জন্য আমাদের ওয়েট করতে হবে আমরা এখানে বিশেষজ্ঞের মতো এটা ঠিক হয়নি এটা ভুল হয়েছে আমরা ওইদিকে যেতেই চাই না আলোচনাটাকে নিয়ে দ্বিতীয় হচ্ছে আশিস দা গণতান্ত্রিক অধিকারের কথা বলি গণতান্ত্রিক অধিকার কাকে বলে ভারতবর্ষের সেনাবাহিনীকে পাথর ছোড়া এটা কি গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে নাকি গণতান্ত্রিক অধিকারের মধ্যে এটা পড়ে যে নিরীহ নিরস্ত মানুষকে খুন করা আপনারা দেখেছেন যে গত কিছুদিন আগে এই কাশ্মীরের একজন সংবাদপত্রের প্রথম সারি সাংবাদিককে সন্ধ্যাবেলায় হত্যা করা হয়েছে এগুলো কি গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে নাকি যারা যারা এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের নামে যারা করছেন তাদের হয়ে অ্যাডভোকেসি যারা সারা দেশ জুড়ে করছেন এবার আমাকে বলতে দিন এবার আমার সময় ইঙ্গিত আমার সময় নাকি এটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে যারা এই কাজগুলো করছে তাদের হয়ে সারা ভারতবর্ষে অ্যাডভোকেসি করা সেটা কার গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে যারা হত্যা হচ্ছে তাদের পরিবারের যারা সন্তান যারা মারা গেছে তাদেরকে হয়ে যারা অ্যাডভোকেসি করছে এরা নিঃসন্দেহে তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে না তৃতীয় যেটা বলছেন যে স্টেট আপনাদের যে ডেটগুলো বলছে একদম ঠিক কথা বলেছেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের যখন স্বাধীনতা হয় অনেকগুলো স্টেট তখন স্বেচ্ছাই ভারতবর্ষের মধ্যে এসছে তার মধ্যে জম্মু কাশ্মীর ছিল না সেখানকার যে রাজা হরি সিং তিনি বলেছিলেন না আমরা পাকিস্তানে যাব না আমরা ভারতে থাকব আমরা একটা আলাদা আলাদা রাজ্য হিসেবে থাকব কিন্তু তার মাঝখানে একটা ঘটনা ঘটেছিল যেটা আসিস দা বললেন না বা জানেন না হয়তো যে পাকিস্তান যখন হানাদার পাঠিয়ে কাশ্মীরে দখল করতে গেল তখন হরি সিং হয়েছিল তখন হরি হরিং বাধ্য হয়েছে ঠিক আছে এবার শুনতে দিন না বলুন ভুল বলেছেন হ্যাঁ ভুল বলেছি কিন্তু যারা দর্শক তারা দেখবেন যখন হরি সিং যখন দেখলেন যে তার আর কোনো বাঁচার উপায় নেই স্বাধীনভাবে সে থাকতে পারবে না তাকে হয় পাকিস্তানে যেতে হবে নয় ইন্ডিয়ার সাথে থাকতে হবে কারণ দুটো বড় শক্তি ইন্ডিয়াই পারে একমাত্র পাকিস্তানকে কাশ্মীরকে বাঁচাতে তিনি তখন ছাব্বিশে অক্টোবর যখন ভারত অন্তর্ভুক্তির কথা বললেন তখন কোনো কোনো কন্ডিশন ছিল না তখন ছিল না থ্রি সেভেন্টি আনতে হবে তার মধ্যে কোনো অ্যাক্সেসের গল্প ছিল না অর্থাৎ যেটা বলা হয় যে ভারতভুক্তির অন্যতম শর্ত ছিল থ্রি সেভেন্টি উনিশশো সাতচল্লিশ সালের ছাব্বিশে অক্টোবর তখন সংবিধানই তৈরি হয়নি তো তখন কোনো শর্ত ছিল না শর্তটা এসছে উনপঞ্চাশে এবং পঞ্চাশে যখন ছাব্বিশে জানুয়ারি আমাদের এই সংবিধান চালু হল তখন থেকে অর্থাৎ এর এটা কোনো শর্ত ছিল না এবং সংবিধানের থ্রি সেভেন্টির পার্ট টোয়েন্টি যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে এটা হচ্ছে টেম্পোরারি ব্যবস্থা এবং এটা স্পেশাল ব্যবস্থা একটা সত্তর বাহাত্তর বছর পরে মানে অদূর ভবিষ্যতে আমরা হয়তো এটাকে এটা আবার রাজ্য হিসেবে পেতে পারি আমরা একটা ফোনে যাই নমস্কার কোন বন্ধু ফোনে রয়েছেন নমস্কার নমস্কার কে রয়েছেন ফোনে নমস্কার ফোনে বলুন হ্যাঁ আমি সরোজ মুখার্জি হরিপাল হুগলি থেকে বলছি বলুন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে কাশ্মীর যখন অন্তর্ভুক্ত হয়েছিল তার পরবর্তী সময়ে কাশ্মীরের উন্নতির স্বার্থে তিনশো সত্তর ধারা সেখানে দেওয়া হয়েছিল রাখা হয়েছিল কাশ্মীর উন্নতির প্রয়োজনে বর্তমান অবস্থায় কাশ্মীরের অর্ধেকের বেশি অংশ পাকিস্তান এবং চীন দ্বারা নিয়ন্ত্রিত এখনো কি তিনশো সত্তর ধারার আইনগত কোন যুক্তি আছে সেখানে রাখবার অথবা যুক্তিগত ভাবে কি তিনশো সত্তর ধারা রাখার কোন ব্যাপার রয়েছে এটা ও কি এটাকে মেনে নেবে যেহেতু হ্যাঁ দেখুন প্রথম কথা তিনশো তো এখন নেই কিন্তু আপনি যেটা বলছেন দুটো পাক অধিকৃত কাশ্মীর এবং কাশ্মীর ওই যে কথা বলছিলাম যে যখন পাকিস্তান হানাবাহিনী কাশ্মীরে ঢুকে গেল তখন হ্যাঁ এবং তখন যেটা হয়েছিল ভারতবর্ষে সেনাবাহিনী কাশ্মীর এগিয়ে যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তে গেলেন যে মুহূর্তে ইউএনএতে গেলেন সেখানে যুদ্ধ বিরতি হলো এবং পাকিস্তান যতটা দখল করেছিল সেটা পিওকে এবং চীনের আকসাই চীনের মধ্যে আছে এখন এবং টেকনিক্যালি পুরোটাই ভারতবর্ষের অংশ আমাদের দখলে যে কাশ্মীর ছিল সেখানে থ্রি সেভেন্টি ছিল থ্রি সেভেন্টি উঠে গেছে কিন্তু অদূর ভবিষ্যতে ভবিষ্যতে যেটা পাক অধিকৃত কাশ্মীর কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষের অংশ সেটা নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে এবং যেদিন সময় সুযোগ আসবে পাক অধিকৃত কাশ্মীরও ভারতের মধ্যে আসবে কারণ আমরা মনে করি সেটাও ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ আমজাদদা যেটা আশিস দা বললেন যে সংবিধানের কিছু নিয়ম শৃঙ্খলা আছে তা এই যে তিনশো সত্তর ধারা তুলে নেওয়া হলো বা পঁয়ত্রিশের ধারা তুলে নেওয়া হলো যে পদ্ধতিতে হলো সে পদ্ধতিটা কি ঠিক বলে আপনার আমি পদ্ধতির কথায় পরে আস আচ্ছা বেশ আসো সে কথায় বেশ প্রথম কথা এই চিন্তাটা সম্পূর্ণ অমলক এবং অবাস্তব হরি সিংকে বাধ্য করা হয়েছিল করেনি হরিসিং নিজে এই অফারটা দিয়েছিল যে আমাকে সাহায্য করো কেন কাশ্মীরে যে ট্রাইবালগুলো পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে সন্ত্রাস সৃষ্টি করেছিল সেই সময়ে ভারতবর্ষের সরকার সে যে দলেরই সরকারও নেহরুকে বারবার টেনে নিয়ে আসা হয় সেই সরকার কখনো সে যে অংশটা ভারতবর্ষের অংশ নয় তার সেনাবাহিনীকে সেখানে পাঠাতে পারে সে পারে না সুতরাং কাশ্মীরের যে তখন হরি হরি সিং যে মহারাজা সেই মহারাজার কাছে প্রশ্ন কি যে আপনি যদি আমাকে অনুমতি দেওয়া দেন তাহলে আমি দুবুকি করে আমি আমার সেনাবাহিনীকে পাঠামুকি করে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন যেদিন স হয়েছে সেদিন ফার্স্ট ইন্ডিয়ান আর্মি ল্যান্ড করেছে ওখানে এই দূরদর্শীটা কার সেদিনকার যে সরকার ছিল এবং যখন তিনশো সত্তরকেই ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় সেটাকে যদি ট্র্যানজিটারি করে থাকে আজকে প্রণয়দা যেটা বলছেন প্রণ প্রয়োজনে এটাকে আমরা যেমন সরিয়ে দিয়েছি আবার আনতে পারি তাহলে ট্রানজিটারি প্রভিশন হিসেবে যারা অন্তর্ভুক্ত করেছিলেন সেই দূরদর্শিতার জন্য কেন বলবো না ইউনাইটেড নেশানসের কাছে যখন পাঠানো হয়েছিল এই কথাটা জওয়াহরলাল নেহেরু একা সেটা করেননি ইট ওয়াজ এ ডিসিশন অফ দ্য ক্যাবিনেট এবং সেই ক্যাবিনেটে আজকে যাকে সব থেকে বেশি হাইলাইট করেন আপনারা সেই শ্যামাপ্রসাদজি তিনি ভারতবর্ষের ইন্ডাস্ট্রি মিনিস্টার হি ওয়াজ প্রেজেন্ট ইন দি ক্যাবিনেট মিটিং যাকে সব থেকে বেশি আপনারা হাইলাইট করেন সেই হাইলাইট করার ভারতবর্ষের তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেই ক্যাবিনেটে মিটিং উপস্থিত ছিলেন হোয়াইটিনটি অবজেক্ট নোবী অবজেক্টেড ইট কেন এটাকে পাঠাতে হয়েছিল পাঠাতে এই জন্য হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি আমার মনে হয় লেফটেন্যান্ট সাহেব বলে দিতে পারবেন ইন্ডিয়ান আর্মি ওয়াজ জাস্ট ইন দি ফোর ফ্রন্ট অফ গিলগেট যেটাকে অধিকৃত কাশ্মীর আমি বলছি সে আমার অংশ সে ভারতবর্ষের অংশ সেই জায়গায় যখন গেছি হোয়াট ওয়ার দি রিয়েলিস্টিক অভ্যস্থা হচ্ছে সেই দিনে ভারতবর্ষে সমস্ত বিশ্ব পৃথিবীর কি একটা বাইপোলার ওয়ার্ল্ড সেই বাইপোলার ওয়ার্ল্ডের মাঝখানে যখন এই একটা অবস্থায় যখন চলে গেছে ইনে ভেরি মানে বলা যেতে পারে ক্ল্যান্ডেস্টাইন এবং অত্যন্ত আনসিভিলাইজড হয়েছে পাকিস্তান যখন সরাসরি ইন্টারভেন করতে গেছে তখন এই জায়গায় ইন্ডিয়া বিইং এ সিগনেটারি স্টেট অন দি ই চার্টার অফ দি ইউনাইটেড সে সেখানে একটা সিচুয়েশনকে স্ক্যালেক্ট করবে সে ভারতবর্ষের মাটিটাকে একটা দেখুন প্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের রাজনীতিকদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি এক বিধান এক নিশানের জন্য প্রাণ দিয়েছেন তখন তখন কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট সেদিন সেদিন কাশ্মীরে একটু বলতেন আমরা একটু বলতে দিন কাশ্মীরে ঢুকতে গেলে পারমিট লাগত সেই পারমিট প্রতাকে এবং সেই পারমিট প্রতার বিরুদ্ধে উনি কাশ্মীরে গেছিলেন তিনি জানতেন আমার প্রাণ সংশয় আছে এবং জেলে তাকে হত্যা করা হয়েছে স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি যেটা বলছেন যে মন্ত্রিসভায় ছিলেন মন্ত্রিসভা তো জওয়াহরলাল নেহরু মন্ত্রিসভা ছিলেন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়তো হয়েছে কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত মানেই সেটা শ্যামাপ্রসাদের সিদ্ধান্ত ছিল না আজকে যদি শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ যদি সেইখানকার ডিসিশন মেকিং জায়গায় থাকতেন তাহলে থ্রি সেভেন্টি আসতো না আজকে স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হতেন তাহলে ভারতবর্ষের থ্রি সেভেন্টি আসতো না কাশ্মীর সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত ভারতবর্ষের দুর্ভাগ্য যে এরকম একজন প্রধানমন্ত্রী ছিলেন বলেই আজকে যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে এই যে আজাদ আজকে যে পাক অকুপাইড কাশ্মীরের সমস্যা জিয়ে রেখেছেন সে একই কারণে সেদিন যদি ইউএনএতে না যাওয়া হতো যদি যুদ্ধ যুদ্ধবিরতি না হতো ভারতবর্ষের সেনাবাহিনী গোটা কাশ্মীরকে পাকিস্তান দখলমুক্ত করতে পারত কি বলবেন আপনি যাতে কি বলবেন থ্রি সেভেন্টিটাও কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ ওয়াজ এ সেগনেটারি

অরুণাচলের পতাকা এখনও আলাদা নাগাল্যান্ডের পতাকা এখনও আলাদা কর্ণাটকে সেদিন নিজস্ব পতাকা তৈরি করেছে সুতরাং একদেশ এক জাতি এক পতাকার গল্পটা নয় দেখো আর একটা কথা হচ্ছে পারমিট নাগাল্যান্ডে যেতে গেলে এখনও পারমিট লাগে ল্যান্ড আরেকটা কথা হচ্ছে বিশেষ অধিকার তিনশো থেকে এ বি সি ডি ই এফ জি এইচ কি করবেন

কোথায় মানুষ খুন করেও পিস হলো না কোথায় শ্রীলঙ্কার কথা শ্রীলঙ্কা না আমি কাশ্মীরের কথা বলছি হ্যাঁ বললেন না ওয়ানিকে খুন করেও পিচ করতে পারলেন না শুনুন মিলিটারি পিচ করে না মিলিটারিদের কাজটা পিচ নয় মিলিটারিদের পিস কপিং করে না মিলিটারিকে ব্যবহার করা হয় ইন ইন্ডিয়া ইট ইজ দি পলিটিকাল কমান সে করে আর অন্য জায়গায় পাকিস্তানের কথা যেখানে বলছি ইট ওয়াজ দ্য মিলিটারি হু কমান্ডস দ্য সিভিল যে এই যে সত্তরটা বছর এই সত্তর বছরের মধ্যে কিন্তু অটল বিহারী বাজপেয়ী বদ্রলোক কিন্তু বিজেপির আমার কথা বলতে দিন এই পাঁচ বছরের সৈন্য সংখ্যা যেখানে নেমেছিল তারপরে যখন ইউপিএ ওয়ান অ্যান্ড টু এসেছে হাফ অব দি মানে কি বলে কোয়ান্টিটি হাফ অফ দি নাম্বার অফ দি আর্মি সেখানে কমে চলে এসেছে আর আজকে যখন কাশ্মীর রিঅর্গানাইজেশান অ্যাক্ট তৈরি করছেন দুটো তার অবজেক্ট পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা ভারতবর্ষের মাননীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন তার দুটো অবজেক্ট কী একটা অবজেক্ট হচ্ছে যে কাশ্মীরে টেররিস্ট অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্যে এই আইনের দরকার আছে দ্বিতীয়টা কি লাডাখের মানুষ দীর্ঘদিন ধরে দাবি করছে তারা তাদের নিজেদের একটা স্বাতন্ত্র করার জন্য কি করবেন কার্বি আলম কি করবেন বোরোল্যান্ড কি করবেন গ্রেটার কুচবিহার কি করবেন ঝাড়খণ্ড কি করবেন অন্যান্য জায়গায় দাবি করছে তারা এই যে দ্বিধা কেন এই জায়গায় দ্বিধা বেশ দ্বিধা এই আপনি কি বলছিলেন সদর আমজাদ আলি আমি যেটা বলতে চাইছিলাম যে কাশ্মীর Uh, they have very specific local conditions, as per the situation, you have to act. Kashmir is a border area where uh, with Pakistan, which is one of our uh, historical enemies. We have been fighting war since the time after the partition, they have been encroaching into our place, they encroached into Kashmir. Kashmir was entirely our part. Let me also uh, tell you that what you mentioned that, you mentioned that India had almost liberated Pakistan. Not liberated Pakistan. Uh, Liberated Kashmir from the hands of these militants. Why almost? Ha, almost. But they stopped. You know why? Because a unilateral ceasefire was declared by that, present gov that time's government. Otherwise, the army was asking for another 3-4 days to liberate the entire Kashmir. Therefore, army was trying to dictate the civil administration. No army did not dictate that you forget Ar about your signature in the no you know, no, no no no, no, no. When you went first of all to liberate your place, your own place, you don't require a, 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 a United Nations a, a, a permission. What do you if somebody do you comes into my permission? territory, it is my job and responsibility country to ensure the that the country, country should be I'm Liberated sorry, territory. Kashmir is that time ruling by uh, Hari Singh. So, Indian territory is hotchi. <laughs> আপনার তো হরি আমরা বিষয়ে ফিরে আসবো আমাদের একটা বিরতি নিতে হবে সংবাদ এক নজরে আমরা সংবাদ এক নজরে একটু পরেই আমরা দেখে নেব যে এই জায়গায় আশিস দা ছিলাম এবং আহ আমজাদা যেখানে বলছিলেন প্রণয়বাবু আপনি কিভাবে ডিফেন্ড করবেন দেখুন এখানে ডিফেন্ড করার বিষয় না আজকে গোটা দেশের মানুষের কাছে প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে আছে সেটা হলো যে থ্রি সেভেন্টি দিয়ে থার্টি ফাইভ এ দিয়ে কাশ্মীরের উন্নতি সাধন করা যায়নি যে কথাটা বলা হয় যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কেন যে সেখানে নাকি কর্মসংস্থান হয়নি সেখানে উন্নয়ন হয়নি আমাদেরও তো বক্তব্য একটাই যে আজকে সত্তর বছর ধরে থ্রি সেভেন্টি থার্টি ফাইভ এ দিয়ে বিশেষ ব্যবস্থা রেখেও যদি সেখানে ডেভেলপমেন্ট না হয় সেখানে যদি কর্মসংস্থান করার না যায় আর না যাওয়াটাই স্বাভাবিক তার কারণ অনেকগুলো আইন কেন্দ্রীয় সরকারের অনেকগুলো জনকল্যাণমুখক কর্মসূচি সেখানে রূপায়িত করা যায় না যেখানে সেখানে রেস্ট্রিকশন আছে বলে আজকে স্বাধীন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের আপনার নারী সুরক্ষা নারী কল্যাণ যে ডিপার্টমেন্ট আছে তার প্রজেক্ট গুলো সেখানে কাশ্মীরে চালানো যায় না এডুকেশন প্রজেক্ট সেখানে যায় না সর্বশিক্ষা অভিযান সেখানে চালানো যায় না সেখানে যদি এই যে আমরা আসবো এই বিষয় নিয়ে আমরা আসবো আমাদের নির্ধারিত সংবাদ এক নজরে আমরা দেখে নেব ফিরে আসছি বিরতির পরে সঙ্গে থাকুন দেখতে থাকুন যুক্তিতক্ক কাশ্মীর এত দ্বিধা কেন যুক্তিতক কাশ্মীর এত দ্বিধা কেন আজকে যুক্তিতকে অতিথিরা আমাদের সঙ্গে কথা বলছেন আপনারাও ফোনে আমাদের সঙ্গে কথা বলতে আসুন আচ্ছা প্রণয়বাবু তাহলে আমরা কোনো একটা জায়গাতে আসছি আমরা একটা ফোনেও আছি আগে ফোনটা নিয়ে নিই নমস্কার কোনো বন্ধু ফোনে রয়েছেন আমি শ্রীকলনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলুন আমার জিজ্ঞাস এটাই যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনশো সত্তর ধারা বিলোপের পর এই যে আমাদের দেশে বিশেষত বিরোধী রাজনৈতিক দলের পক্ষে থেকে যে বিরূপ মন্তব্য করা হচ্ছে

কিন্তু যেটার মূল কথা ভারতবর্ষ ইজ নট এ মিলিটারি রুল কান্ট্রি নাইদার ইটস এ কমিউনিস্ট কান্ট্রি এটা জার্মানির হিটলারের জার্মানি নয় এটা চীনের এর চীন নয় এটা ভারতীয় গণতান্ত্রিক রাষ্ট্র যে বানবেন্দ্রবাবু ভোট দিচ্ছেন তার ভোট দেওয়ার অধিকার থাকছে যে কায়দায় যে তিনশো সত্তর বিলোপ হলো যে কায়দায় আমি আবারও বলছি যে কায়দায় তিনশো সত্তর বিলোপ করা হলো তিনশো সত্তর বিলোপের বিরুদ্ধে নয় যে কায়দায় করা হলো সেই কায়দায় আগামী দিনে উত্তরবঙ্গ বা কুচবিহারকে যদি আলাদা রাজ্য প্রিন্সলি স্টেটের মতো করে ধরে নেওয়া হয় কুচবিহার প্রিন্সলি স্টেট ছিল কুচবিহারকে যদি বলা হয় ওরা আলাদা হয়ে করে দেওয়া হলো ওদের রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হলো ইউনিয়ন টেরিটারি কলকাতার মানুষ রাজার বাড়ি যেতে যেতে পারবেন তো এইটা মাথায় রাখতে হবে আমাদের এই প্রসেসটার বিরুদ্ধে আন্দোলন মানে আমাদের বক্তব্য বিরোধী দলগুলো আজ এটা ভাবার কারণ নেই

ব্যাপার হচ্ছে কিছু কিছু জিনিসকে বন্ধ করা যায় না তাই না যেমন ধরো যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যখন চলছিল কেউ কেউ স্বাধীনতা আন্দোলনকে বিরোধিতা করেছে বন্ধ করা গেছে কি স্বাধীনতা ছিল তৃণমূলের জন্ম হয়নি সেদিন যারা ছিল কারা আন্দোলন প্রতিহত করার জন্য ব্যবস্থা করেছিল চিঠি লিখেছিল আমরা তোমাদের সাহায্য করো এইসব মানুষ জানে ওই ইতিহাসে যাওয়ার দরকার নেই আজকেও যারা এই কথাটাকে বলছে এই দূরদর্শিতাটাকে মেনে নিন যে তিনশো সত্তর এটা পারমানেন্ট একটা নয় এটাকে একটা এ পার্টিকুলার স্টেজ অফ টাইমকে অ্যাবলিশ করা যায় তাদের দূরদর্শিতাটা ছিল ছিল বলে করতে পেরেছেন মূল গল্পটা হচ্ছে আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমি কাশ্মীরকে রিঅর্গানাইজ করছি ফর টু পার্টিকুলার পারপাস ওয়ান পারপাস হচ্ছে লাদাখের মানুষের দাবি ছিল চিরকাল যে আমাদের একটা স্বতন্ত্র অস্তিত্ব দিতে হবে ইট ইজ ওয়ান অ্যাপ জ অবজেক্ট একটা আইন তৈরি করতে গেলে স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজন বলে একটা পার্ট থাকে সেই পার্টে এই কথাটাকে বলা হয়েছে লাদাখ সম্পর্কে দ্বিতীয় সম্পর্কে যেটা বলা হয়েছে যে কাশ্মীরে এই যে টেররিস্ট অ্যাক্টিভিটিস আছে এই টেররিস্ট অ্যাক্টিভিটিসটাকে বন্ধ করার জন্যে তিনশো সত্তরের অ্যাভলিউশন দরকার আমি জিজ্ঞেস করছি কাশ্মীরে টেররিজম টেরারিস্ট যে অ্যাক্টিভিটিস তার দুটো ফ্যাসেট আছে একটা হচ্ছে ইন্টারনাল টেরোরিজম আর একটা হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজম এই ক্রস বর্ডার টেরোরিজম এটা কি নিজেদের ব্যাপার না আন্তর্জাতিক ব্যাপার ক্রস বর্ডার টেরোরিজম এটা কি ইন্টারনাল ম্যাটার না ইন্টারন্যাশনাল ম্যাটার বলুন ক্রস বর্ডার টেরোরিজম আচ্ছা প্রভু আসছি একটা ফোন আছে একটা ফোনের নিয়ে তারপরে উত্তরটা আসছে নমস্কার কোন বন্ধু ফোনে রয়েছেন নমস্কার নমস্কার কোন বন্ধু থেকে ফোন সরকার বলছি বলুন আমার ছোট্ট একটা প্রশ্ন যে কাশ্মীর নিয়ে যা চলছে এখন সেটা তো আমরা বিশেষ থেকে জানতে পারছি না বলেই মনে হচ্ছে কিন্তু নিয়ে কি নতুন কোন একটা সমস্যার সৃষ্টি হতে পারে এটাই আমার প্রশ্ন এবং দুটোই ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতে যদি যখন সময় আসবে ওগুলো আমাদের মধ্যে নিয়ে আসা হবে যদি আমাদের সরকার থাকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকেন দ্বিতীয় যেটা হচ্ছে যেটা উনি বলছিলেন যে জম্মু কাশ্মীর এবং লাদাখ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে সিকিউরিটির কারণ একটু আগে আমি যেটা বললাম সিকিউরিটির কারণ হয়েছে আর উনি যেটা বারবার বলছেন এটা একটা টেম্পোরারি সিস্টেম তো টেম্পোরারি সিস্টেম তো আমরাও বলছি তাহলে এতদিন ধরে কংগ্রেস সেখানে ক্ষমতায় থাকার পরে যদি আমি দেখতাম যে থ্রি সেভেন্টি রাখার জন্য কাশ্মীরের মানুষের উন্নতি হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে কর্মসংস্থান হয়েছে নিরাপত্তাভাবে তারা নিরাপদে আছে তাহলে কন্টিনিউ হয়তো করত কিন্তু এই সমস্যা তো দীর্ঘদিন ধরে আছে উনিশশো উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই কাশ্মীরের প্রায় দু লক্ষ কাশ্মীরি পণ্ডিতকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারা আজও সেখানে ঢুকতে পারেনি কেন হয়নি যদি এটা টেম্পোরারি সিস্টেম থাকে যদি তিনশো সত্তর ঢাকার জন্য সেখানকে আলাদা যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে সেখানে কেউ জায়গা কিনতে পারবে না এইগুলো যদি বাধা হয়ে থাকে তো কংগ্রেসের কাজেও তা কেন তুললেন না সেদিন সেটাকে

স্বৈরাচারী সরকার সবসময় দৃষ্টিভঙ্গি পাল্টাতে চায় মানুষের কাছ থেকে মূল বিষয় থেকে সরিয়ে দিতে চায় আর যে অর্থনৈতিক বন্ধা হাজার হাজার কর্মী ছাঁটাই হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা শিল্পের সব থেকে আন্তর্জাতিক পশ্চিমবঙ্গের যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমাধানের পথ প্রণয়বাবুরা বলছেন যে বিজেপি সরকার এবং বর্তমান কেন্দ্রীয় সরকার দেখাতে চলেছেন আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি বলে যে কি ছিল এবং কি হলো কারণ কি সাধারণ মানুষ তো বুঝতে পারে না তারা অত কাগজ কলম আইন আদালত বোঝে না কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি যখন আপনারা ওয়ার ফিল্ডে ছিলেন দেখুন একটা প্রথমে তো আমি একটা জিনিস বলি যে এই যে থ্রি সেভেন্টি যেটা অ্যামেন্ড হলো বা অ্যাব্রোগেশন হল যাই বলেন তো ওখানে আমাদের দুদিক থেকে টেরোরিজমটা কমবে আমি তো আগের থেকেই বলছি

जे वे हाउ विल यू स्टॉप टेररिज्म इन कश्मीर आफ्टर दि एब्रोगेशन इज एब्रोगेशन ऑफ आर्टिकल थ्री सेवेंटी देल बी टू फैसेट्स टू दिस कह एक तो हजे यू उल बी एबल टू गिव मानने जॉब्स टू द पीपल इन कश्मीर सेकेंड थिंग इज दैट जेटा अपन बहर इनकर्शन होट यू कैन स्टॉप एट दि बॉर्डर इन एनी which you are doing now but now

কাজটা ভালোই করে থাকে থ্রি সেভেনটি ইয়ে করে তাহলে আমরা একে ওকে অন্যান্য দেশে ট্রামকে ফোন করা এ করা এগুলো কেন করছি আমরা এগুলো তো আমাদের দরকার নেই আমরা একশো তিরিশ কোটি দেশের লোক যদি আমি ঠিক কাজ করে থাকি একে ওকে বলার আমার কি দরকার আছে যারা বলছে তারা বলুক কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ কেন বলতে যাবে একে ওকে আপনি দাদা বলুন আমি বলছি যে থ্রি সেভেনটি আমরা ওই যে বলছি কে বলছেন আমি চিন্ময় পাত্র বলছি শকুন্তলা পার্ক থেকে আমি একজন সিনিয়র আচ্ছা বুঝতে পেরেছি আপনার নীতিতে একটা সময় ছিল ভারতবর্ষের সাথে কে আছে আর আজকে দেখা যাচ্ছে ভারতবর্ষের সাথে কে নেই আজকে যে এই যে ঘটনাটা ঘটলো আজকে দেখুন যত শক্তি আছে কেউ কিন্তু তার বিরোধিতা করেনি কোন রাষ্ট্র তার বিরোধিতা করেনি আজকে উনি যেটা বলছেন ফোন করা দেখুন এটা ফোন করা পার্ট অফ দ্য বিজনেস এটা ফোন করা মানে আমি আমেরিকাকে বোঝাতে চাইনি মানে আপনাদের তো মনে আছে যে কিছুদিন আগে ইমরান খান যখন আমেরিকায় গেছিলেন অযাচিতভাবে আমেরিকার প্রেসিডেন্ট যখন বলল আমি মধ্যস্থতা করতে রাজি আছি কেউ তাকে বলেনি কিন্তু তার কয়েকদিনের মধ্যে আমেরিকাকে কিছু না জানিয়ে কাউকে কিছু না জানিয়ে ভারত তার নিজের শক্তিকে করে দেখিয়েছে এবং ভারত এই বার্তা সারা বিশ্বের কাছে দিয়েছে আমার দেশে আমি কি করব সেখানে কাউরের নাক গলানোর কোনো অধিকার নেই উনি যে ফোন করার কথা বলছেন এটা নয় যে সেখানে কোনো জাস্টিফিকেশন দিতে গেছে এটা পার্ট অফ দ্য বিজনেস যখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে স্কোয়াড লিডার দন্ত যেটা বলছিলেন আপনি তার প্রেক্ষিতে আসি যদি বলেন যে 370 এ বিলোপ বলুন মানে অ্যাপ্রোবেশন হোক আর অ্যামেন্ডমেন্ট দিয়ोर যাই হোক ওয়াট এভার মেবি 370 না থাকার ফলে এখন আমাদের অনেক কাজ করতে মানে রেস্ট্রিকশন অফ ফরেন ফরেন ইনভেটার সেগুলো কিন্তু এটা নয় আমাদের পরিষ্কার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের দুটো পাতা যদি দেখেন সেকেন্ড পেজে শিডিউল যেগুলো আপনাদের ছাড় আছে তার এ হচ্ছে ডিফেন্স আমরা দুই হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স সি হচ্ছে কমিউনিকেশন এই তিনটে থ্রি সেভেন্টির জন্য কাশ্মীর সরকারের কিচ্ছু নেই সবটাই ভারতীয় সরকারের সবটাই সেনাবাহিনী সুতরাং সেনাবাহিনীর লোক হিসাবে উনি যেটা বলতে চাইলেন যে তিনশো সত্তর এতদিন ছিল বলে আমরা বর্ডারে কাজ করতে পারিনি ইট ইজ নট ট্রু অ্যাট অল কি বলবেন এটা ট্রু অ্যাট অল এটা এটা পত্রিকা বলছি ভাই তথ্য বলছে ভারতীয় সরকারের আমি একটু আসছি এই আর্গুমেন্ট এক

वो ये जिन कम हो जाए बिकज दे उल फाइंड दैट क्यों तो रिस्पन्ड करा जगे करतो क्यों रिस्पॉस अटोमेटिकलीवल रेडि इफ यू गिवेडिजम दिस मे वि गुड अफ्टिमिजम आपने एक इंग्रजी से बिलें तो तो कम कम इंग्रेजी जानी दिस मे वि गुड अप्टिमिजम टेलमि दैट योर अफ्टिमिजम हेज सक्सीडेड ड्यूरिंग अटल बिहारी वाजपेयी वॉज द प्रेसिडेंट इट वॉज फाइव इयर्स नाइनटीन डेज माइंड यो इट डिज इट सक्सीड वोन यू

সেটা কি করে আগেই কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এবং সেই পঞ্চায়েত নির্বাচন বয়কট করেছিল কংগ্রেস এবং সেখানকার আঞ্চলিক দলগুলো সেখানকার কাশ্মীরের পঁচাত্তর শতাংশ মানুষ ভোট দিয়ে প্রায় চল্লিশ হাজার প্রতিনিধিকে সেখানে নির্বাচিত করেছে আজকে এই এরাই শান্তি আনবে আজকে আর্মি শান্তি আনবে না কিন্তু সাধারণ মানুষকে সাধারণ সাধারণ চল্লিশ হাজার মানুষ সমর্থন করেছে খুলে দিন ভাই

আমি বলছি অটল বিহারী বাজপেয়ী যেটা বলেছিল ওইটা করুন কাশ্মীর ইয়াদিয়াত আপনি যে প্রসঙ্গটা তুলছেন মনে রাখতে হবে প্রধানমন্ত্রী ছিলেন ইন্ডিয়া গভর্নমেন্ট ছিল তখন বিজেপি অ্যাপসুলেট মেজরিটি ছিল না বিজেপির সেই ক্ষমতা ছিল না সেদিন যদি এই পদক্ষেপ নিতে পারত প্রথমে তৃণমূল কংগ্রেস বাধা দিত

আগে আছে যখন পার্লামেন্ট আমি বলছি ঘোষণা করছি যখন পার্লামেন্টে অ্যাবলিশন একটা পাস হয়েছে তৃণমূল কংগ্রেস বাধা দেয়নি বাজপেয়ী কি যে বলছে সময় তাকে দল নিয়ে কিন্তু আজকে আছি আজকে আছি সঙ্গে বিশ্বাস করা যায় না করে কোন একজন মানে উগ্রপন্থাকে সেটা কোন সময় কার রেজিম

আজকে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে সেখানকার প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন যে পুলওয়ামা খন্ড যত বৃহৎ আকারে আক্রমণ হয়েছিল আমি খবর পাচ্ছি তার থেকেও বড় আক্রমণ তারা করতে পারে তা আজকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একটি দেশের মধ্যে থেকে তিনি ভারত সরকারের যে সিদ্ধান্ত তাকে প্রশ্ন তুললেন একে কার হাত শক্ত করে তখন গোটা পাকিস্তানের মিডিয়া তারা কোট করে কাশ্মীর কাশ্মীর এত দ্বিধা একজন ফোনে রয়েছেন বন্ধু নমস্কার কি রয়েছেন নমস্কার বলুন হ্যাঁ বলুন আমার বক্তব্য হচ্ছে আমরা যখন এতদিন একটা রাস্তায় চলে কোন সলিউশন করতে পারিনি সত্তর বছর একটা রাস্তায় চলেছি থ্রি সেভেন্টি নিয়ে আমরা চলেছি আজকে যদি ইয়ে করে আমরা যদি একটা নতুন রাস্তায় চলে যদি কোনো সলিউশন পাই তো হোয়াট ইজ দা হাম আপনি কে বললেন কোথেকে বললেন আমি দিলীপ দত্ত বলছি মাটিয়ারি থেকে হ্যাঁ আপনার 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 ফোনটি আমরা আমরা আমরাও বলি যে যদি এতদিন এতদিন যে সমস্যার সমাধান হয়নি সেই সমস্যার সমাধানের রাস্তা যদি আমরা পাই যেটা নিলার অভিজিৎ দত্ত বলছিলেন তার অভিজ্ঞতা রয়েছে ব্যক্তিগত উনি ওই অঞ্চলে কাজ করেছেন প্রণয়বাবু বলছেন যেহেতু উনি বিজেপি সরকারের একজন প্রতিনিধি এবং এখানে রয়েছেন প্রাক্তন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের একজন নেতা কিন্তু আমাদের সাধারণ মানুষের যে চাহিদাটা সেটা হলো যে ওই একটি নিশান এবং একটি রাজ্য বা একটি অঞ্চল সেটা বোধ সবার কাছে কেউ কাঙ্ক্ষিত আমরা শেষের দিকে এসেছি আমরা স্করেন লিডার আপনার কাছে আবার যাই আপনি যদি সামাফ করেন যে আজকে যেটা হল আইন আদালত বা আইন কাগজপত্র সাধারণ মানুষ বোঝে না এটা সারা পৃথিবীতে একই নিয়ম চলে আসছে কিন্তু আপনাদের যে এক্সপিরিয়েন্স বলছেন তাতে কি মনে হয় যেটা এটা সত্যি সত্যি একটা আলোর পথের দিশারি হবে একদম এর মধ্যে কোনো সন্দেহ নেই এই উনি যে লাস্ট কলার যে বললেন এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ জিনিস বললেন যে এতদিন ধরে আমরা থ্রি সেভেন্টি চালাচ্ছি কিন্তু কিছু তো হলো না কাশ্মীর জন্য কাদের হলো যারা ওখানে স্টেক হোল্ডার্স আছে যারা যারা ফ্রেটারনিটি যারা ইন্টারক ইন্টারলকিউটার্স যারা ওখানে পলিটিক্যাল সিস্টেম ওরাই খালি গেন করেছে আর সেপারেটিস্ট দে হ্যাভ গেন নর্মাল কাশ্মীর ইজ হ্যাভ নট গেন্ড ফ্রম থ্রি সেভেন্টি আর্টিকেল থ্রি সেভেন্টি অ্যান্ড দেয়ার এই অ্যাব্রোভেট করে ভীমা সি কি এই পথে গেলে হয়তো আমার আশা আছে যে খুব ভালো হবে আই থিঙ্ক ইট ইজ আ গুড ওয়ে টু গো অ্যান্ড দ্য কারেক্ট ওয়ে টু গো আচ্ছা একজন সেনাকর্তা হিসেবে উনি এই কথা বলেন আমজাদা আপনি কি বলবেন প্রাক্তন স্ট্যাটিক্সটা বল না তা বলে না স্ট্যাটিস্টিক যেটাকে বলে ভারতবর্ষের অনেক অঙ্গরাজ্য থেকে কাশ্মীরে শিক্ষার মান অনেক উন্নত অনেক রাজ্যের থেকে কাশ্মীরিদের মানুষ যেগুলো আছে তাদের পার ক্যাপিটাল ইনকাম ইজ হাই এইগুলো ঘটনা বলে থ্রি সেভেন্টি থাকা কিন্তু এইগুলো তো ভারত সরকারের বর্তমান সরকারের এইগুলো তো মাথা ব্যথার কারণ নয় তার মাথা ব্যথার কারণ যেটা মানুষের কাছে ভারতবর্ষের সংসদের মারফত বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার টেরোরিজমটাকে বন্ধ করতে হবে এই টেরোরিজমের ফ্যাসেট তো দুটো এবং এটাকে অস্বীকার করছি না যে ইন্টারনাল টেরোরিজম ইজ দেয়ার

যে কোনো মূল্যে ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র থাকুক কাশ্মীর ভারতবর্ষের সাথে আছে তার জন্য কাশ্মীরের মানুষ আমাদের সাথে আছে এটাই আজকের মূল কথা হওয়া উচিত সমস্ত আলোচনা বা তর্কের উর্ধে উঠে কিন্তু যে ওয়ে যে ওয়েটা ভারতবর্ষের সরকার চলছে সেটা কোথাও কোথাও যেন আমরা সেই উনিশশো সালে রাইট আগে আগুন লাগানোর পরে যে সরকারটা ছিল জার্মানিতে বারো তেরো বছর সেই সরকারের একটা পদান পুনর্সরণ করার চেষ্টা করছে আমরা সেইটার বিরুদ্ধে বিরুদ্ধে ভবিষ্যতেও ভবিষ্যতে প্রণবু দেখুন ইন্টারনাল টেরিজমকে যেমন বন্ধ করতে হবে ঠিক সেইভাবে ইন্টারনাল টেরিজমের হয়ে যারা সারা ভারতবর্ষ হয়ে অ্যাডভোকেসি করছে তাদেরও গতিবিধিকে বন্ধ করতে হবে তাদেরকেও বুঝতে হবে যে দেশ আগে তাদেরকে বুঝতে হবে দেশ আগে সামান্যতম ভোট ব্যাংকের স্বার্থে এমন কোনো কথা এমন কোনো কাজ করা উচিত না যাতে দেশের নিরাপত্তা দেশের অখণ্ডতার উপর প্রশ্ন উঠে এমন কোন কাজ করা উচিত না যে যাতে দেশের নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা কোথাও ভাবে আমরা শেষ করতে পারি এই জায়গাতে এসে যেমন কিছুদিন আগে আমরা দেখেছি জিএসটি কিছুদিন আগে আমরা দেখেছি নোটবন্দি তেমনি আজকে আমরা দেখলাম বা ইদানিংকালে আমরা সম্প্রতি দেখলুম যে কাশ্মীর জম্মু এবং কাশ্মীর থেকে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এর ধারা উঠে গেছে আমরা আশা করব এটা একটা সদর্থক হবে ভারতবাসীর পক্ষে সদর্থক হবে সাধারণ মানুষের পক্ষে সদর্থক হবে এই আশা নিয়ে এই ভরসা নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবো যুক্তিতক্ত সঙ্গে থাকুন আমাদের স্টুডিওতে যে অতিথিরা এসেছিলেন তাদের প্রত্যেকে ডিডি বাংলা পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখতে থাকুন যুক্তিতক্ত প্রতিদিন প্রতি বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় যুক্তিতক্ত আপনাদের অনুষ্ঠান যুক্তিতক্ত আপনাদের জন্য অনুষ্ঠান এবং যুক্তিতক্ক আপনাদের মতামত নেওয়ার অনুষ্ঠান আপনারা ফোন করবেন আপনারা চিঠি দেবেন আপনারা আপনাদের মতামত জানাবেন কারণ কি আপনাদের মতামত নিয়ে আমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন একটা করে বিষয় আমরা চয়ন করি এবং এই প্রাসঙ্গিক বিষয় যদি আমরা চয়ন না করতে পারি তাহলে যুক্তিতক্কে সারা পৃথিবী জুড়ে এই যে দর্শক কুল এই যে শ্রোতাকুল সেটা বোধহয় আমরা কোথাও পাব না সেই জন্য আপনারা আপনাদের কাজ করে যান আমরা দূরদর্শন বাংলা নিরপেক্ষ একটি চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি যে আমরা আপনাদের কথা শুনে প্রতিদিন বিষয় চয়ন করব এবং আপনাদের আমাদের সমাজের স্বার্থে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় প্রতিদিন সেই বিষয় চয়ন করে আপনাদের সামনে নিয়ে আসব এইটুকু অঙ্গীকার আমি করতে পারি দূরদর্শন বাংলার পক্ষ থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন যুক্তিতক্ষ প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় আমি আবারও বলি যে আমরা আশা রাখি আমরা আশা রাখি যে এই কাশ্মীর জম্মু কাশ্মীর নিয়ে সাম্প্রতিককালে যে বিতর্ক যে বাদ অনুবাদ চলছে তার কোথাও একটা সুষ্ঠ সমাধান হবে হয়তো আমরা অদূর ভবিষ্যতে জম্মু এবং কাশ্মীরকে দেখতে পাবো আবার একটি রাজ্য হিসেবে সেখানে নির্বাচন হবে মানুষ শান্তি পাবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন যুক্তিতক্ক